করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২২১ জনে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ জন মারা গেছেন। এ সময় ১৩৭৬২ নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ৩১৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৫৩৮৩৭৮৮। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।